তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা এই বিষয়তে আলোচনা করবো মাধ্যমিক বিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশের ইতিহাসের পেজ নাম্বার পঞ্চাশ এবং পেজ নাম্বার এর প্রশ্ন উত্তর নিয়ে তো তোমাদের কাছে একটাই তোমরা ভিডিওটি নাট নে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো দেখো বিভাগ কতে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কুড়িটি প্রশ্ন আছে এম সি কুড়ি নাম্বার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো কী বলা আছে তোমাদের যে রায়তরঙ্গিনী গ্রন্থটির বিষয়বস্তু হলো এটা হচ্ছে কি স্থানীয় ইতিহাস ভারতীয় আধুনিক নৃত্য শৈলীর জনক বলা হয় উদয় শঙ্করকে তিন নম্বর প্রশ্ন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন টমাস বেবিটন মেকলে চারের দিকে ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট পাঁচ নম্বর কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাউড ইস্ট ছয় দাগে ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ বিদ্রোহ হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ সাতের দাগে বাঙা নামে পরিচিত ছিলেন এটাকে বিরসা মুন্ডা আটের দাগে গাও ভারতের জয় গানটি রচনা করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর নয়ের দাগে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা দশের দাগে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর এগারো দাগে হেলহেটের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বারো দাগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন তারকনাথ পালিত তেরো দাগে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন জয়প্রকাশ নারায়ণ চোদ্দ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পনেরো সর্বভারতীয় কিষান সভার প্রথম সম্পাদক ছিলেন ইন্দুলাল জাগিক ষোলো ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী সতেরো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন সচিন শচীন প্রসাদ বসু আঠেরো দলিত এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী উনিশ ভারতের লোহমান নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই পেটেল বিশ ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি রচনা করেন দক্ষিণা রঞ্জন বসু তারপরে দেখো কোন পত্রিকায় সত্তর বছর ধারাবাহিক ধারাবাহিকভাবে প্রকাশিত হতো তো এটা হচ্ছে প্রবাসী পত্রিকা কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে শিক্ষার হেরফের নামক প্রবন্ধটিকে কে রচনা করেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন এটা হবে মানবেন্দ্রনাথ রায় ঠিক ভুল দেখো প্রথমটা ভুল খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায় ভুল এটা দুই নম্বরটা ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজের জন্য জমি দান করেন মতিলাল সিল তিন নম্বরটা ভুল সাঁওতল বিদ্রোহ উল নামে পরিচিত চার নম্বরটাও ভুল কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত তারপর প্রশ্নগুলো দেখে নেব স্তম্ভ মিলাও ভারত সভার প্রাণপুরুষ সঠিক উত্তর হিসেবে গৌরী শঙ্কর তর্কবাগিস তারপরে দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি উত্তর হিসেবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক রাধাকান্ত দেব জমিদার সভার সভাপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে দেখো প্রথম বিবৃতি কি বলা আছে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিলেন এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা দুইয়ের দাগে বি ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন কারণ সাইমন কমিশনের কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না তিনের দাগে বাংলায় নমসদররা আন্দোলন শুরু করেছিলেন ব্যাখ্যা হয়ে যাবে দুই বন্য হিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিল চার নম্বর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করেন ব্যাখ্যা হয়ে যাবে তিন ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিল তারপরে প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও এরপরে আমরা নেক্সট পেজ তিরানব্বইয়ের প্রশ্ন উত্তর আলোচনা করবো প্রথম প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন রণজিৎ গুহ বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় খেয়াল হোসেনকে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় চার্লস মেটাকককে চার নম্বর কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি পাঁচ নম্বর একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হ্যান্ডি ডিএজিও ছয় নম্বর উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত মুন্ডা বিদ্রোহ বাংলায় প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় আট এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি লেখেন সুরেন্দ্রনাথ সেন নয় দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করেন লর্ড লিটন দশ বর্তমান ভারত গ্রন্থটি যে পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর উদ্ধন এগারো শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার বারো জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ তেরো বঙ্গভঙ্গের প্রতিবাদের সর্বপ্রথম বয়কটের ডাক দিয়েছিলেন কৃষ্ণ কুমার মিত্র চোদ্দো তাম্রলিপ্ত জাতীয় সরকার নেতৃত্ব গ্রহণ করেন সতীশচন্দ্র সামন্ত পনেরো তাসখণ্ডে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায় ষোলো ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় ভেকাজি রুসুম কামাকে সতেরো চট্টগ্রাম অস্ত্রাগার লন্ডনে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন সাম্প্রদায়িক নীতি ঘোষণা করেন রামসেমন ম্যাকডোনাল্ড উনিশ ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল আঠেরো জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কুরি দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা হলেন প্রফুল্ল চক্রবর্তী তারপরে দেখো এক কথায় উত্তর দাও নতুন সামাজিক ইতিহাসের মুখপত্রের নাম কি এটা হিসাবে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় তো রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় শৃঙ্খল ঝঙ্কার নামক আত্মজীবনীটি কার লেখা এটা হবে বিনা দাস অপারেশন পোলোর নেতৃত্ব কে দিয়েছিলেন জয়ন্তনাথ চৌধুরী ঠিক ভুল দেখো প্রথমটা ভুল তারপরটা ঠিক তারপরটা ভুল তারপরটা ভুল তোমরা এগুলো মিলিয়ে নাও তারপর দেখো স্তম্ভ মিলাও প্রথমটা দেখো কী বলা আছে কেশবচন্দ্র সেন এটা হয়ে যাবে কি ভাইকম সত্যাগ্রহ রামরতন মল্লিক সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া সুরেন্দ্রনাথ সেন বাংলা নানা সাহেব শ্রী নারায়ণ গুরু 39 তারপরে ম্যাপ পয়েন্টিং আছে তারপরে দেখো ব্যাখ্যা বিবৃতি প্রথম বিবৃতিতে কি বলা আছে হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কারণ এর ব্যাখ্যা হবে তিন এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে বিবৃতি দুই বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে ব্যাখ্যা এক হবে বর্ণপরিচয় একটি আদর্শ শিশুপাঠ্য বিবৃতি তিন উনিশশো একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দে যুক্ত প্রদেশে একা বা একতা আন্দোলন শুরু হয় ব্যাখ্যা যাবে এক সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে বিবৃতি চার ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট মলা শুরু করে সঠিক ব্যাখ্যা যাবে এক এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা তারপরে প্রশ্নটা তোমরা ভিডিওটি করে দেখে নাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছিল এ পর্যন্ত ধন্যবাদ